জীবনে মানসিকভাবে শক্ত হওয়াটা খুব দরকার। আপনার ভেতরটা যতই নরম হোক না কেন, বাইরে বোঝাতে হবে আপনি একজন শক্ত মানুষ। শক্ত হতে না পারলে আপনাকে প্রতিনিয়ত ঠুকতে হবে। নিজের ভেতর আত্মসম্মানবোধ, ইগো কিংবা মূল্যবোধ থাকা উচিত। খেয়াল করে দেখবেন, যারা ঠকে যায় তারা বরবরই নরম মনের মানুষ। শক্ত মনের কাউকে মানুষ কখনো ঠকাতে পারে না। সব কিছু রেভেঞ্জ অব নেচার অর্থাৎ প্রকৃতির প্রতিশোধের উপর ছেড়ে দিতে নেই। কিছু বিষয়ে আপনার নিজেরও প্রতিশোধ নেওয়া দরকার। যে আপনাকে যতটুকু অবহেলা করে, কষ্ট দেয়, তাকেও সেই পরিমাণ কষ্ট কিংবা অবহেলা ফিরিয়ে দিন। জীবনে ভালো থাকার জন্য হলেও একটু কঠোর হওয়া দরকার। যে কোনো কিছু সহজে পেয়ে গেলে মানুষ মূল্য দিতে জানে না। মানুষ হিসেবে আপনি সহজ হতে পারেন, তবে সস্তা কিংবা সহজলভ্য হতে দিবেন না। যে আপনাকে যতটুকু দেবে তাকে ততটুকু ফিরিয়ে দিতে শিখুন, হোক সেটা আঘাত কিংবা ভালোবাসা।